আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিলাপের কার্যক্রম শেষ হয়েছে, এখন আপনাদের কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে, হয়তো এই সপ্তাহের মধ্যেই আপনাদের রুটিন প্রকাশ করা হবে। তাহলে এখন আপনারা কোন সিস্টেমে পড়াশোনা করলে ফার্স্ট ক্লাস পেতে পারেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। আপনারা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ ইতিপূর্বে কখনো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সিস্টেম জানতে হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা যদি 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেতে চান তাহলে প্রথমেই আপনাদেরকে প্রশ্ন প্যাটার্নটি বুঝতে হবে, অর্থাৎ কোন প্যাটার্নে প্রশ্ন আসে সে বিষয়টি আপনাদেরকে কিন্তু প্রথমেই বুঝতে হবে। তবে তার আগে বলে রাখবো যে আপনাদের কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে, কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, কমপক্ষে 10 ঘন্টা আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আপনাদের 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা এখন আর কোনোভাবে মিস হওয়া যাবে না যদি আপনারা ফার্স্ট ক্লাস পেতে চান, তবে অবশ্যই সেটা গুছানো প্রস্তুতি হবে হতে হবে। যদি আপনি গুছিয়ে যদি হচ্ছে আপনি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেতে পারেন। তো দেখুন, প্রথমে আপনাদেরকে বলবো আপনাদের ইনকোর্স পরীক্ষারও হয় 20 নম্বরের প্রতি, অর্থাৎ ইনকোর্স হয় 20 এবং আপনাদের লিখিত পরীক্ষা হয় 80। তাহলে ইনকোর্স 20 নম্বরে হয় আর হচ্ছে লিখিত হয় হচ্ছে 80। তাহলে এই যে মূল বিষয়টি থাকবে এই 80-র মধ্যে, অর্থাৎ এই 80-র মধ্যে আপনাদের পরীক্ষা হবে। এখন এই লিখিত পরীক্ষায় 80-র মধ্যে যে পরীক্ষাটি হবে এর মধ্যে কিন্তু আপনাদের তিনটা ভাগ থাকবে। প্রথমে আপনাদের থাকবে ক বিভাগ, এরপরে আপনাদের থাকবে খ বিভাগ, এরপরে আপনাদের থাকবে গ বিভাগ। তো দেখুন, প্রথমে ক বিভাগে আপনাদের 12টি প্রশ্ন রাখা হবে, মানে 12টি প্রশ্ন দিবে, উত্তর করতে হবে 10টি আর নাম্বার থাকবে 10। খ বিভাগে আপনাদের 8টি প্রশ্ন রাখা হবে, উত্তর করতে হবে 5টি, আপনাদের জন্য নাম্বার বরাদ্দ থাকবে 20। গ বিভাগে আপনাদের জন্য প্রশ্ন রাখা হবে 8টি, উত্তর করতে হবে 5টি, নম্বর থাকবে 50। তাহলে বুঝতে পারলেন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গ বিভাগ। তাহলে আপনাদের প্লাস পয়েন্ট কিন্তু হচ্ছে গ বিভাগ, যেখানে কিন্তু আপনারা 5টি প্রশ্ন উত্তর করে 50 নম্বর পেতে পারেন। এখন আপনাদেরকে বলবো আপনারা কোন সিস্টেমে পড়াশোনা করবেন। দেখুন, আপনাদের প্রথমেই বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট করে, তাহলে বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিপিট করে। আপনারা যেহেতু আমার প্রথম বর্ষের শিক্ষার্থী তাই আপনাদেরকে বলবো যে বিগত সালের প্রশ্ন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় রিপিট করে। 2023 সালের পরীক্ষার্থী আপনারা, আপনাদের পরীক্ষা প্রশ্নপত্র রিপিট হবে 2021 সাল থেকে, অর্থাৎ আপনাদের 2022 সাল থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক, কিন্তু 2021 সাল থেকে আপনাদের প্রশ্ন রিপিট করা হবে। এখন দেখুন, 2020 সালের কিছু প্রশ্ন 2022 সালে কমন আসবে, তো সেগুলো বাদ দিয়ে আপনারা শুধুমাত্র যেগুলো আনকমন সেগুলো পড়বেন। এভাবে কিন্তু বিগত সালের প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে কিন্তু প্রশ্ন কমন পড়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। যাই হোক, কীভাবে আপনারা পড়লে সবচেয়ে বেশি কমন প্রশ্ন কমন পাবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় ফোকাস করবেন গ বিভাগের উপর। আমি সবসময় সবাইকে বলি যে গ বিভাগের উপর আপনারা বেশি প্রস্তুতি নেবেন। যদি গ বিভাগের প্রস্তুতি নেন তাহলে দেখবেন যে খ বিভাগের প্রস্তুতি আপনার 80% হয়ে যাবে, অর্থাৎ আপনারা যদি গ বিভাগের প্রস্তুতি নেন তাহলে খ বিভাগের প্রস্তুতি আপনাদের 80% হবে এবং ক বিভাগের প্রস্তুতি হবে হচ্ছে আপনাদের 40%, ক বিভাগের প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গ বিভাগ কতটা প্লাস পয়েন্ট। তাই আপনাদেরকে প্রথমেই বলবো আপনারা গ বিভাগ পড়াশোনা করবেন। তো এখন দেখুন আপনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন। আপনারা তিনটা পদ্ধতিতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কয়টা পদ্ধতিতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন? তিনটা পদ্ধতিতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
প্রথমে আপনারা বিগত সালের প্রশ্নের আলোকে প্রশ্ন, বিগত সালের প্রশ্নের আলোকে, বিগত সালের প্রশ্নের আলোকে আপনারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তাহলে বিগত সালের প্রশ্নের আলোকে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা পারেন শর্ট সাজেশন ফলো করতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে একটা শর্ট সাজেশন তৈরি করে সেই সাজেশন দেখে আপনারা প্রস্তুতি শুরু করতে পারেন। এছাড়াও আপনারা কি করতে পারেন যে অধ্যায় ভিত্তিক পড়াশোনা শুরু করতে পারেন। অধ্যায় টপিক যে যে যার যেভাবে আছে সেভাবে আপনারা কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন। তাহলে এই তিনটি সিস্টেমে, অর্থাৎ এই তিনটি সিস্টেমে কিন্তু আপনারা পড়াশোনা শুরু করতে পারেন। তাহলে আপনারা বিগত সালের প্রশ্নের আলোকে কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন, শর্ট সলিউশনের আলোকে পড়াশোনা শুরু করতে পারেন এবং অধ্যায় ভিত্তিক আলোকে পড়াশোনা শুরু করতে পারেন। এখন যে ভিত্তিতে আপনারা পড়াশোনা শুরু করেন না কেন, আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাকে পরীক্ষায় কমন পেতে হবে। আপনারা যে পদ্ধতি অবলম্বন করেন না কেন, পরীক্ষায় তো প্রশ্নপত্র কমন আসতে হবে নাকি? যদি পরীক্ষায় প্রশ্ন আপনার কমন না থাকে তাহলে যে প্যাটার্নিং কারণ অনুসরণ না করুন, পরীক্ষার রেজাল্ট তো ভালো হবে না। কিন্তু আপনার যে তিনটি যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করবেন এবং পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, এটাই কিন্তু সর্বোচ্চ আপনারা নম্বর তুলতে পারবেন। তো এখন দেখুন আপনারা কিভাবে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন, অর্থাৎ কিভাবে পড়লে আপনারা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করব যে আপনারা যেহেতু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তাই আপনাদেরকে বলবো যে বিগত সালের প্রশ্ন একটু আপনারা দেখে নেন। যদি আপনারা দেখেন যে 2023 সালের পরীক্ষার্থী আপনারা, সো আপনারা কি করবেন, প্রথমে 2021 সালের প্রশ্নপত্রটা দেখবেন, এরপরে 2021 সালে দেখার পরে 2019 সালের প্রশ্ন দেখবেন, এরপরে 2017 সালের প্রশ্ন দেখবেন, দেখেন যে এরপরে 2015 সালের প্রশ্নপত্র আপনারা দেখবেন। আপনারা এবার দেখেন যে কতটা আপনারা কমন পাচ্ছেন, অর্থাৎ 2021 সালের প্রশ্ন থেকে 2019 সালে কতটি প্রশ্ন কমন এসেছে। প্রথমে আপনারা 2015 সাল দেখবেন, সরি, তাহলে প্রথমে 2015 সাল দেখার পর দেখবেন যে 17 সালে কতটা কমন এসেছে, এবং 17 সালে থেকে দেখার পর আপনারা দেখবেন যে 19 সালে কতটা কমন এসেছে, 19 সাল থেকে দেখবেন আপনারা 2021 সালে আপনারা কতটা কমন পেয়েছেন। তাহলে এভাবে দেখতে দেখতে আপনারা কিন্তু বুঝে যাবেন যে 23 সালে তাহলে কোন প্রশ্নগুলোর আসার সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। আই রিপিট, আমি আবারও বলছি, আপনারা প্রথমেই দেখবেন যে 2015 সালে কোন প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো থেকে 2017 সালে কয়টা প্রশ্ন রিপিট হয়েছে, সেখানে 4টা 5টা 3টা যে কয়টা প্রশ্ন রিপিট হয় সেটা আপনারা দাগিয়ে ফেলুন। এরপরে দেখুন 17 সাল থেকে 2019 সালে কয়টা প্রশ্ন রিপিট হয়েছে, 19 সাল থেকে 21 সালে কয়টা প্রশ্ন রিপিট হয়েছে। এভাবে চিন্তা ভাবনা করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা 2023 সালে আপনারা কয়টা প্রশ্ন রিপিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যদি আপনি 5টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে আলহামদুলিল্লাহ, 6টা থাকলে আরো আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক এভাবেই আপনারা বিগত সালের আলোকে প্রশ্ন পত্র থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন। তবে প্রশ্নপত্র এটা কিন্তু বোঝার জন্য যায়, জাস্ট এটা বোঝার জন্য, কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ করতে চান বিগত সালের প্রশ্নের আলোকে, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে প্রথমেই আপনাকে 2023 সালের পরীক্ষার্থী যেহেতু আপনি, আপনাকে 2021 সালের প্রশ্ন পড়তে হবে। প্রথমে আপনাকে 2021-এর 8টা প্রশ্নই পড়তে হবে, 8টা প্রশ্ন আপনাকে কিন্তু পড়ে ফেলতে হবে। এরপরে 2020 সালের আপনি যদি দেখবেন যে 2022 সালে কয়টা কমন এসেছে, 2022 সালের যে প্রশ্নগুলো 2020 সাল থেকে কমন এসেছে সেগুলো বাদ দিয়ে ধরেন 4টা প্রশ্ন আসে, তাহলে সেই 4টা প্রশ্ন আপনি পড়ে ফেলবেন। ঠিক এভাবে 2019 সালে যে প্রশ্নগুলো 2021 সালে কমন এসেছে, 2021 সালে যেগুলো কমন এসেছে সেগুলো কিন্তু আপনারা বাদ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা 2019 সালে ধরেন 3টা বা 4টা যে কটা প্রশ্ন আছে সেগুলো পড়ে ফেলবেন। ঠিক এভাবেই আপনারা প্রশ্নপত্রর আলোকে, অর্থাৎ বিগত সালের প্রশ্নপত্রর আলোকে কিন্তু রিভিশন করতে পারেন, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি আপনারা গ্রহণ করতে পারেন। এখন আর একটি বিষয় যে আপনাদেরকে বলবো, ঠিক এভাবে যদি আপনাদের দেখা যাচ্ছে যে 20টা বা 18টা প্রশ্ন হয়ে যাচ্ছে, এত প্রশ্ন খুব ভালো করে পড়ার দরকার নেই। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো 12 থেকে 15টা প্রশ্ন খুব ভালো করে পড়বেন।
12 থেকে 15টা প্রশ্ন খুবই ভালো করে পড়বেন। যে প্রশ্নগুলো পড়ার পরে আপনারা দেখবেন যে পরীক্ষার হলে যাওয়া মাত্রই 20 থেকে 30 মিনিটের মধ্যে, অর্থাৎ সরি 20 থেকে আপনারা 25 মিনিটের মধ্যে সুন্দরভাবে খাতায় প্রেজেন্ট করতে পারেন। এই বিষয়টি সবসময় মনে রাখবেন। আপনারা পরীক্ষায় কমন পেলেন কিন্তু লিখতে পারলেন না, এই বিষয়টি হলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন না। এবার শর্ট সাজেশন, এই শর্ট সাজেশন এই একই সিস্টেম যে আপনি শর্ট সাজেশনের জন্য হয়তো 20টা বা 25টা প্রশ্ন সিলেক্ট করলেন, যেগুলো আসার সম্ভাবনা খুব রয়েছে এবং সেগুলো থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। তবে সেখান থেকেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা 12 থেকে 15টা প্রশ্ন খুবই ভালো করে পড়বেন, যেটা আসলে পরীক্ষা মাত্র দেখা মাত্র সেই প্রশ্নগুলো দিয়ে আপনারা উত্তরপত্র লেখা শুরু করতে পারেন। এরপরে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক, এটা হচ্ছে বেস্ট একটা মাধ্যম। আমি আপনাদেরকে বলবো যে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক পড়া হচ্ছে বেস্ট একটা মাধ্যম। কেননা অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক পড়লে আপনার পরীক্ষার হলে সবচেয়ে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং কমন না পড়লে পড়লেও আপনারা উত্তর করতে পারবেন, এই বিষয়টি থেকে যায়। যেমন আমি আপনাদেরকে বলি যে ধরুন আপনি একটা নভেল পড়লেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে নভেল পড়লেন সেখান থেকে আপনাদের দেখা যাচ্ছে যে 4টা প্রশ্ন রয়েছে। এখন 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ধরেন 1 এবং 2 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 এবং 2 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 এবং 2 যদি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তাহলে সেখান থেকে আপনারা 2টা প্রশ্ন পড়বেন। ঠিক এভাবেই আপনারা দেখবেন একটা বইতে, অর্থাৎ একটা সাবজেক্টকে আপনারা 4-5টা গল্প বা নভেল পেতে পারেন। তাহলে 4টা থেকে কিন্তু প্রশ্ন আসবে, 4টা নভেল থাকলে কিন্তু আপনার প্রশ্ন হয়ে গেল 8টা। বুঝতে পারছেন আশা করি, 8টা প্রশ্ন হয়ে গেল। তাহলে এই 8টা প্রশ্ন খুব ভালো করে করেন। কিন্তু এই যে টোটাল প্রশ্ন আসছে কিন্তু 4টা গল্প থাকলে 16টা, তার মধ্যে আপনারা 8টা প্রশ্ন খুবই ভালো করে পড়বেন এবং চিন্তা ভাবনা করবেন এই 8টা প্রশ্ন দিয়ে বাদ বাকি, অর্থাৎ এই যে 2টা পড়লেন, 1 নভেল থেকে যে আপনারা 2টা প্রশ্ন পড়লেন, বাকি 2টা যে আপনারা পড়লেন না, সেগুলো একটু চিন্তা ভাবনা করবেন কিভাবে উত্তর করা যায়। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি একটা গল্প থেকে ধরেন একটা, আপনারা যেমন এসএসসিতে পড়ে এসেছেন বিড়াল গল্প, এই বিড়াল থেকে বিড়াল গল্প থেকে আপনার টোটাল প্রশ্ন আছে 4টা, এর মধ্যে 1, 2, 3, 4 অর্থাৎ টোটাল প্রশ্ন আছে হচ্ছে 4টা। 4টা প্রশ্নের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর পড়লেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা কি করবেন যে চিন্তা ভাবনা করবেন যে এইটা এটা সাদৃশ্য কিনা, 3 এবং 4 সাদৃশ্যপূর্ণ কিনা। তাহলে দেখলেন যদি দেখেন যে সাদৃশ্যপূর্ণ উত্তর করা যায়, তাহলে কিন্তু এই 2টা পড়লেই আপনারা এই 2টার উত্তর করতে পারবেন। ঠিক এভাবেই প্রশ্ন আপনারা 4টা গল্প থাকলে আপনাদের প্রশ্ন টোটাল 16টা, যদি প্রশ্ন থাকে আপনারা কমিয়ে প্রশ্ন বানিয়ে ফেলবেন 10টা বা 12টা, তাহলে দেখবেন যে আপনার প্রশ্ন কিছু কমে গেল, তখন পরীক্ষার প্রস্তুতি আপনার ভালো হবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। যদি এছাড়াও আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের অনার্স প্রথম বর্ষের সম্পূর্ণ গাইডলাইন আপনারা আমাদের এই চ্যানেল থেকেই পাবেন, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।